হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে স্পেশালি শেয়ার করতে চলেছি মূলো দিয়ে উচ্ছে ভাজা। তো এই অনেকেই উচ্ছেটাকে অ্যাভয়েড করে চলে এবং তেঁতোটাকে অনেকেই ভালোবাসে না, বাট এইভাবে যদি উচ্ছে ভাজা হয়ে যায় আশা করি সবাই কম বেশি খেতে ভালোবাসবে। আর উচ্ছে এমনিই আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই হেলদি, তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন। আর রেসিপিটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। চলুন ফলো করা যাক মূলো দিয়ে কিভাবে উচ্ছে ভাজা করছি। তো আমি মূলো, আলু আর উচ্ছে একদম ছোট ছোট ঝিরঝির সাইজ করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন, এবং কাটার পরে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আলুটা দিয়েছি কারণ খেতে আরো টেস্ট হবে, আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন। আর পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজ, আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোলমরিচ, জিরার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো, এগুলো পরিমাণ মতো ইউজ করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি এবং তেলটাকে কড়াইয়ের চারিদিকে দিয়ে দেবো। আর অবশ্যই ভালো করে তেল গরম করে নেব, আর অবশ্যই সর্ষের তেল ইউজ করব কারণ উচ্ছে ভাজা সর্ষের তেল দিয়ে করলে অনেকটাই সফট হয় আর খেতে বেশি ভালো হয়। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পুরোটাই নিয়ে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, জাস্ট অল্প একটু ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেছে, আমি মূলো, উচ্ছে ও আলু দিয়ে দিচ্ছি, দিয়ে 1-2 মিনিট হাই ফ্লেম করে ভালো করে আমি ভেজে নেব। এবং আলু আর মূলো কিন্তু একই সাইজ করে আমি কেটে নিয়েছি, তো আপনারা চাইলে আলু মূলো উচ্ছে একই সাইজ করে কেটে নিতে পারেন। যতটা ঝিরঝির করে কাটবেন ততটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে উচ্ছে ভাজা, খুবই সুস্বাদু হয় এইভাবে বানালে। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, তাতে করে সিদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়িও হয়ে যাবে। তো নেড়ে দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম হাই ফ্লেম করেই ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু এতে কোনো ঝামেলাই নেই। তো আমি বাড়িতে এইভাবে বানাই, তো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে আমি হাই ফ্লেম মিডিয়াম ফ্লেম করে ভেজে নিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে নুন, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ ও জিরের গুঁড়ো, এগুলো পরিমাণ মতো ইউজ করতে হবে, বেশি কিন্তু ইউজ করলে হবে না। তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে উচ্ছে ভাজলে কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। তো ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব। ঢাকনা খুলে দিচ্ছি, 1-2 মিনিট ঢাকা দিচ্ছি আর ভাজি। এটা নিজেদের অনেক সুবিধা অনুযায়ী করতে হবে। তো আমি কিন্তু একটু গায়ে দাগ লাগিয়ে নেব, তাতে করে কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। একটু পোড়া পোড়া ভাব করব, তাতে কিন্তু তেতো ভাবটা কম থাকে। তো অল্প একটু চিনির দানা দিয়ে দিচ্ছি, তাতে করে মানে বেশি তেতো ভাবটা থাকে না, চিনিটা দিলে অনেকটাই সফট হয়ে যায় এবং খেতে ভালো হয়। কিন্তু বেশি চিনি ইউজ করলে কিন্তু একদম বাজে হয়ে যাবে, জাস্ট অল্প 2-4টে দানা মতো। অল্প একটু নুন দিয়ে দিলাম, বাট নুন কম হয়েছিল আমি টেস্ট করে দেখেছি। তো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে উচ্ছে ভাজা ভাজলে কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। যারা খেতে ভালোবাসে না তারাও আশা করি খাবে, আর গরম ভাতে খুবই ভালো লাগে। তো আমার তো এইভাবে উচ্ছে ভাজা একদম মানে খুবই খুবই পছন্দের। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়েই গেছে দেখেই বুঝতে পারছেন, গায়ে দাগও লাগিয়ে নিয়েছি। আলু সব উচ্ছে মূলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি দেখে নিয়েছি। তো আমি একটা পাত্রে নামিয়ে ফেলবো। তো আমার উচ্ছে ভাজা রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে ফেলছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের। অবশ্যই আমার পাশে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।